মহান মালিক ইজ্জত ওয়াল জালালের আদালতে সর্বোপরি আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিব যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি বিশ্ব নবীর বিশ্ব উম্মত করেছেন, যিনি আজকে এই মুহূর্তে জান্নাতের এই সুশীতল ছায়ার নিচে অবস্থান করার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের আদালতে আমরা সবাই মিলে প্রাণ খুলে বুক ভরে মুখ ভরে আওয়াজ করে চিৎকার দিয়ে কলিজা ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করতে হবে কার? তিনি কয়জন? যার কোনো শরীক, যার কোনো শরীক আগে ছিল, এখন আছে, সামনে হবে। তিনি এক, তিনি 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 এক। সৃষ্টি প্রমাণ করে সৃষ্টির মালিক যিনি তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টিটা সাজালেন কে, গুছালেন কে? যেখানে আছে সাগর, সাগরের পারে নগরের ব্যবস্থা করে দিলেন কে? নগরবাসীকে হেফাজতের দায়িত্ব নিলেন কে? প্রোটেক্ট হিসাবে সাগর এবং নগরের মাঝখানে পাহাড় দিয়ে মজবুত প্রোটেকের ব্যবস্থা করে দিলেন কে? তিনি হচ্ছেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। সুন্দর কে? সৃষ্টি, তার প্রমাণ। দুরূদ শরীফ পড়ব নবীজির উপর, আল্লাহ তাআলা মহব্বতে পড়ার তৌফিক দান করুন। বিশাল বড় গ্রন্থ পবিত্র আল কোরআন, 30টি পারা, 114টি সূরা, 540টি রুকু, 8,64,430টি শব্দে গঠিত আমার আল্লাহর কোরআন লৌহে মাহফুজের বাণী, মুসলমানদের মূল সংবিধান। বলি আলহামদুলিল্লাহ। বিশাল বড় এই সংবিধান, এখান থেকে সূরা বাকারা 206 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সাফটে মুসলিম শরীফের বর্ণনায় একখানা হাদিস, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে পূর্ণাঙ্গ আলোচনা সংক্ষেপে রাখতে চাই। তৌফিক এবং সাহায্য আল্লাহর কাছে চাই। দোয়া আপনাদের মতো গুণী মানুষ হযরত উলামায়ে কেরাম প্রিয় উস্তাদদের কাছে চাই। অবশেষে আমলের নিয়াত গ্রহণ করে বক্তা এবং শ্রোতা উভয় কথাগুলো শুনতে চাই, বলতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকতের উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে, বরকতের নিয়াতে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন। কোরআনের ময়দানে যদি বসা যায় তাহলে ইমানের মর্যাদা বাড়িয়ে দেন কে? কোরআনের মাহফিলে যদি বসা যায় আসমান থেকে রহমত ঢেলে দেয় কে? বিশ্বাস আছে তো সবার? সবার বিশ্বাস আছে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। দুরূদ শরীফ পড়লাম নবীজির উপর। ভূমিকা লম্বা না করে সরাসরি চলে যাই পবিত্র কোরআন কারীমের আলোচনার দিকে। সবাই মিলে বলি ইনশাআল্লাহ। এবার আপনারা সবাই আমার কথার জবাব দেন। আমরা এখানে যারা বসলাম, বাকি বাজারঘাটেও যারা আছে, বাকি গ্রামের মধ্যে যারা নারী পুরুষ বসবাস করতেছে, যারা আমরা মুসলিম হিসাবে দাবি করি, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই মিলে বলেন। যারা নামাজ পড়ে, যারা ইসলাম মানে, এদেরকে জিজ্ঞাসা করা হলে এরাও বলবে জান্নাতে যেতে চাই। যারা ইসলাম মানে না ওরাও বলে জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষগুলো সব জান্নাতের পাগল, কিন্তু জান্নাতের কাজ মানুষ করতে চায় না। এই পৃথিবীর মানুষগুলোকেও জাহান্নামে যাইতে রাজি না। রাজি किन्तु मानुषगुलो जहन्नामेर काजगुलो सारतेओ चाय ना। रसूल हादीसे आमुल शिक्षा दिलेन उम्मतेर दल। जखन कोनो आल्लाहर गोलाम आल्लाहर कासे तीन बार बोलबे अल्लाह, बोलेन ना अल्लाह, आमी आपनार बनानो जन्नाते चाई, जन्नात चाई, जन्नात चाई। कयबार ओई जन्नात आल्लाहर आदालते दरखास्त करे, आल्लाह आपनार गोलाम दैनिक तीन बार आपनार आदालते दरखास्त करे, मालिक से आपनार बनानो जन्नत चाय, जन्नत चाय, जन्नत चाय। आमी जन्नत आपनार कासे आमी दरखास्त पेश करलाम। जेई गोलामटा आपनार बनानो जन्नत दैनिक तीन बार करे चाय, आमी जन्नत आपनार कासे दरखास्त पेश करलाम, एमन गोलामटाके आमी जन्नतेर बुके आपने सेरे देन। पक्षान्तरे आल्लाहर कोनो गोलाम आल्लाहर आदालते पांच वक्त नामाजेर परे तौहीदी रिसालातेर कमनटा मानार परे যেই গোলামটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আপনার বানানো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আমি আপনার বানানো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আমি আপনার বানানো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, এই তিনবার আল্লাহর কাছে এই দরখাস্ত দিলে ওই জাহান্নাম আল্লাহর আদালতে ফরিয়াদ করে, মালিক আপনার এই গোলামটা জান্নাতের বুকে যাইতে চায়, আমি জাহান্নামের কাছে আসতে চাই না, আমি জাহান্নামের কাছে আসতে চাই না, আমি জাহান্নামের কাছে আসতে চাই না। অতএব আপনি আল্লাহর আদালতে দরখাস্ত পেশ করলাম, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি জাহান্নামে দিয়েন না, দিয়েন না, দিয়েন না, আমি জাহান্নাম আপনার আদালতে দরখাস্ত পেশ করলাম। ওরে নবীর উম্মতের দল, তখন জাহান্নাম আল্লাহর আদালতে আপনার পক্ষে দোয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো দৈনিক আপনি তিনবার বলবেন যে আল্লাহ আপনার জান্নাত চাই, আর দৈনিক তিনবার বলবেন আল্লাহ আপনার জাহান্নাম আমি চাই না, বাস হয়ে গেছে, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর কোনো আমল লাগবে? যা মন চায় তা করবেন, অসুবিধা নাই, কিন্তু দৈনিক তিনবার শুধু বলবেন আল্লাহ আপনার বানানো জান্নাতটা আমারে দেন, আর তিনবার বলবেন আল্লাহ আপনার বানানো জাহান্নামে আমি যাইতে চাই না, বাস এটা বললেই হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। লাগবে? লাগবে। আল্লাহ আপনার জান্নাত আমি চাই, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, এই কথাটা জবান দিয়া সবার জবানে বলা সম্ভব নয়। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, রসুলকে যারা গালি দেয়, ইসলামের হুকুম যারা অমান্য করে, পিপুলিয়ার জমিনের মুমিনের দল, আওয়াজ দিয়ে বলো, হাজার চেষ্টা করে ওদের জবানে এই কথা বলা যাবে নাকি? ওদেরকে আপনি মুখস্থ করিয়ে দিবেন, যেমন কবরের সুয়াল জব দুনিয়াতে মুখস্থ করে যাওয়ার পরে ইমান না থাকার কারণে যেমন ভুলে যাবে, ফাঁসে খোদাদ্রোহী নাস্তিক আর মুরতাদ এই জমিনে হাজার চেষ্টা করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার জান্নাত আমাকে দেন, জাহান্নাম আমি চাই না, এ কথা তার জবানে আসবেই না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই। জান্নাতকে আল্লাহ বানাইলেন 7টা, জান্নাতকে আল্লাহ বানাইলেন 8টা, কয়টা? আর জাহান্নাম বানাইলেন আল্লাহ কয়টা? জোরে বলেন। सातटा जहन्नाम आल्ला बनाइलेन अपराधीदेर जन्नो आर आठटा जान्नात आल्ला बनाइलेन जान्नातीदेर जन्नो। एखन आवाज दिया बोलेन आपनि सातटा जहन्नामे जाबेन ना आठटा जान्नातेर मालिक हबेन? কুমিল্লার জমিনের মুমিনের দল আওয়াজকে বলো, মালিকের জান্নাত চাই, জাহান্নাম চাই না। ঠিক না? কি চাই বলেন? এখন এই সাতটা জাহান্নাম আল্লাহ বানাইলেন পশুর জন্য না মানুষের জন্য? কিসের জন্য বানাইলেন? মানুষের জন্য। পশুর জন্য জাহান্নাম বানাইছে? মানুষের জন্য আল্লাহ সাতটা জাহান্নাম বানাইলেন। এই সাতটা জাহান্নামের ভিতরে কোনো অপরাধের কারণে কে ঢুকবে আল্লাহর পবিত্র কোরআন থেকে জেনে নিব, সকলে পড়েন আমিন। সময় কম, আপনারা কথা বলে যদি সহযোগিতা করেন আশা করা যায় শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর নাম কি? এই সাতটা জাহান্নাম। ফার্সি ভাষায় জাহান্নামকে দোজক বলা হয়। কি বলা হয়? যারা আবিধানিক অর্থ হলো বড় শাস্তির জায়গা। কিসের জায়গা? বড় শাস্তির জায়গা। এই দোজককে আল্লাহ সাতটা বানাইলেন। এক নম্বর দোজকের নাম হলো জাহান্নাম, দুই নম্বর দোজকের নাম হলো হাওয়া, তিন নম্বর দোজকের নাম হলো জাহিম, চার নম্বর দোজকের নাম হলো সাকার, পাঁচ নম্বর দোজকের নাম হলো সাঈর, ছয় নম্বর দোজকের নাম হলো হুতামা, আর সাত নম্বর দোজকের নাম হলো লাযা। একবার আওয়াজ দিয়া বলা যায় কি সুবহানাল্লাহ? সাতটা দোজক আল্লাহ অপরাধীর জন্য বানাইলেন, কোন অপরাধীর জন্য? আরে মুমিন, এক নম্বর দোজকের নাম হলো জাহান্নাম। কি নাম? এক নম্বর দোজকের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরায়ে বাকারার ২০৬ নম্বর আয়াতে জানায়া দেন, ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহা। গত বছরে না মাহবিল শুনছেন? আর এই এক বছরে শুনছেন নাই? ওমা তো মরি গেছেন দেখা যায়। কিতে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর উম্মতের দল আমার আল্লাহ জানায়া দেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, জোরে বলেন কাকে? আল্লাহ জানা দিলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, তখন তাদের পাপ আসিয়া তাদেরকে অহংকারে উদ্বুদ্ধ করে, তার পাপ তাকে অহংকারী বানায়। তখন ওই লোকটা কি বলে সে নিজেই জানে না। আল্লাহ জানায় যখন তাদেরকে বলা হয় তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সুদের বাণিজ্য সারা, ঘুষের বাণিজ্য সারা, মসজিদের মিনারায় আযান হয়ে গেছে, মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। যখন ডাক দিল এরে ভাই আসো মসজিদের দিকে দৌড়াও, এত সুন্দর বয়ান যখন তাদের কাছে করা হয়, এই দাওয়াতগুলো যখন তাদের কাছে দেওয়া হয়, তার সারা জীবনের পাপ আসিয়া তাকে এত অহংকারী বানায়, যে ব্যক্তি দাওয়াত দেয় তাকে অপমান করে সমাজ থেকে বের করে দেয়া। আছে না না? মসজিদের মেম্বারে দাঁড়াইয়া ইমাম কেন হক কথা বলল? এর নবীর উম্মতের মসজিদের ইমাম কেন হক কথা বলল মসজিদের মিনারার মাইকের আওয়াজ দিয়া মেম্বারে বসিয়া কেন হক কথাগুলো বলল সত্য কথাগুলো বলল নামাজের দাওয়াতগুলো কেন দেওয়া হলো সুদ ছাড়তে কেন বলা হলো ঘুষ ছাড়তে কেন বলা হলো ওজনে কম দিতে কেন বলা হলো এই দাওয়াতগুলো কেন দেয় অপরাধীর অন্তরে তো আল্লাহর ভয় ঢুকে না গুনাহগারের ভিতরে তো আল্লাহর ভয়ে ঢুকে না তখন তার পাপ আসিয়া তাকে অহংকারী বানায় আর ওই অহংকারে মেতে উঠিয়া হযরত উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে জোরে বলেন ঠিক কিনা এক কুমিল্লার জমিনের মুমিনের দল ভালো করে বুঝো अहंकारी के सारिया दाओ अहंकारी के सारा हजरत बारा बिन आजब रदियल्लाहु ताआला अन्हुर बरननाय आमार बरकतेर नबी एक रास्ता दिया जाए पथि मध्य एक कबर देखिया दाड़िये जाए साहाबाए केराम पिछने दाड़ाया जाए बरकतेर नबी कबरटार पाशे दाड़ाइया चोखेर पानी सारिया कांदे সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আমার নবী ডাক দিল ও সাহাবীরা আমি কেন কান্দি তোমরা কি জানো সাহাবায়ে কেরাম বললেন না হুজুর জানি না নবী আমার জানায়া দাও ও সাহাবীরা এই কবরওয়ালার খবর জানিয়ে দিয়েছেন কে এই কবরওয়ালার খবর আল্লাহ আমাকে জানা দিয়েছে এই কবরওয়ালা দাউ দাউ করে আগুন দাউ দাউ করা আগুনের ভিতরে লোকটা জ্বলিয়া পুড়িয়া সারখার হয়ে যাচ্ছে এই অবস্থাটা আল্লাহ জানায়া দিয়েছে এই জন্য আমি কান্দি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন অপরাধের কারণে লোকটা কবরে আযাব পায় বলে দুইটা অপরাধের কারণে লোকটা কবরের ভিতরে বড় আযাব পায় এক নম্বরের অপরাধ হলো লোকটা বড় অহংকারী ছিল ওই লোকটা সমাজের ভিতরে মানুষকে মূল্যায়ন করত না নিজেকে অনেক বড় মনে করত মানুষকে মানুষের মতো ইজ্জত দিত না এমন মানুষগুলো আমাদের সমাজে আছে না না কোটি টাকার মালিক হয়ে গেছে মাদ্রাসার জন্য মাহফিলের জন্য দান সদকা গরিবের জন্য অসহায় দুস্থ মানুষের জন্য সাহায্যের জন্য যখন যাওয়া হয় তখন তার কাছ থেকে সাহায্য পাওয়া যায় না বরং বিভিন্ন অপমানজনক কথার মাধ্যমে গরিবদের বিদায় নিতে হয় এর কারণটা কি এর কারণ হলো ওর ভিতরে অহংকার আসলো কিসের অহংকার টাকার অহংকার বাড়ির অহংকার গাড়ির অহংকার এটা তো বাহ্যিক বিষয় কিন্তু সে এত পরিমাণে পাপ করেছে অন্যায় করেছে তার টাকা হলো অবৈধ টাকা হয় তার দাদা অবৈধ ইনকাম করেছে না হয় তার বাবা অবৈধ ইনকাম করেছে না হয় সে অন্যায় পথে জুলুম করিয়া পয়সা উপার্জন করার পর ওই টাকার ভিতরে তার পাপ এত পরিমাণে ঢুকে গেছে যখন তার কাছে দানের জন্য চাওয়া হয় যখন গরিবের জন্য সাহায্য চাওয়া হয় তখন ওই সাহায্য দিবে দূরের কথা তার পাপ তাকে অহংকারী এত পরিমাণে বানায় আল্লাহর জন্য খরচ করতে রাজি না ওরা গান বাজনার জন্য খরচ করার জন্য তৈয়ার হয়ে যায় ওই টাকার ভিতরে তো আল্লাহর কোনো রহমত নাই কারণ ওই টাকা হলো হারাম 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 এই জন্যই সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে এরা বড় অহংকারী আল্লাহ জানায়া দেয় গোলামের দল এই অহংকারী ব্যক্তির জন্য কবরে এই আযাবের ব্যবস্থা দুই নম্বর অপরাধ হলো ওই লোকটা দুনিয়াতে বসার পর থাকা অবস্থায় পবিত্রতা অর্জন করত না দাঁড়ায়া 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 পোশাক করত হাজত ছাড়ত ঢিলা কুলুপ ব্যবহার করত না অপবিত্র অবস্থায় চলত এই জন্য আমার মা Ali मालिक এই আযাবের ব্যবস্থা করে দিয়েছেন বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ জানা দেয় এমন মানুষগুলোর জন্য এক নম্বরের জাহান্নাম তৈরি করা আছে। রে অহংকার, রে মিথ্যাবাদী, এ সুগলখোর, এ গীবতকারী দৌড়া মাহফিলের ময়দানে আসিয়া তওবা কর, আর গুনাহ করবি না ওয়াদা কর। ক্ষমা করার জন্য হাত পেতে আসমানে বসে আছে কে? দুই নম্বর দোজকের নাম হলো হাওয়া। বলা যাবে কি নাম কি? আর জোরে বলেন। দুই নম্বর দোজকের নাম হলো হাওয়া। এই হাওয়া সম্পর্কে আমার আল্লাহ পবিত্র সুরায় আল কারিআ, সুরায় আল কারিআর ৮ এবং ৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়, ও خفت موازينه فأمه هاوية। নবীর উম্মতের দল আমার আল্লাহ জানায়া দেন যার পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাওয়া নামের জাহান্নামের ভিতরে। একবার আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। আমি নাসির উদ্দিনের পাল্লার খবর আপনার জানা নাই, আপনার পাল্লার খবর আমার জানা নাই। ওরে নবীর উম্মতের দল, একবার চিন্তা করিয়া দেখেন নিজের জীবনের চিন্তা। আপনি জীবনে যা কর্ম করেছেন এর দ্বারা আপনার পাল্লাটা হালকা হবে না ভারী হবে? ওরে পাল্লা যদি হালকা হয় এই কপালে লিখিয়া নেন হাওয়া নামের জাহান্নাম ছাড়া আর কিছু কপালে জুটবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়েন আমিন। আপনার আমার তামাম জীবনের কর্মগুলো রেকর্ড করে নিয়েছেন কে? وكل إنسان ألزمناه طائره في عنقه أراك تجركن ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا নবীর উম্মতের দল আমার আল্লাহ জানায়া দেয়, আমি তোমাদের তামাম জীবনের সমস্ত কর্মগুলো আমি আল্লাহ তোমাদের গ্রীবা লগ্ন করে রেখে দিলাম। এবং এখান থেকে কিয়ামতের ময়দানে বের করে দিব একটি কিতাব, যেই কিতাবখানা বান্দা তুমি খোলা অবস্থায় পাইবা। আপনার আমার তামাম জীবনের কর্মগুলো এখানে গ্রীবা লগ্ন করে রেখে দিবেন কে? আল্লাহ জানা দেয়, করা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসীবা। নবীর উম্মতের দল আল্লাহ জানায়া দিবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার কিতাব। তোমার তামাম জীবনের সব কথাগুলো এই কিতাবে লেখা। তুমি বাল্যবেলায় কি করছো, যুবক বেলায় কি করছো, রাতের বেলায় কি করছো, দিনের বেলায় কি করছো, তুমি তামাম জীবনে কি করছো? এরা গোলামের তোমার তামাম জীবনের কর্মগুলো সব এই ডায়েরির ভিতরে লেখা। একটা একটা করে হিসাবটা আমার কাছে দাও। ওরে হিসাব দেওয়ার পর সিদ্ধান্ত দাও তুমি কি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা। ওই দিন একটা একটা করে হিসাব মালিকের আদালতে দিয়া তারপরে কদম দেওয়া লাগবে। হুকুম টাকার ও মুরব্বী, ও যুবক তরুণেরা, ও মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা, এবার নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। পরের সমালোচনা বাদ দিয়ে আত্মসমালোচককারী হয়ে যান। আল্লাহর অলি হওয়ার জন্য দলিল লাগবে না। নিজের জীবনটা নিয়ে চিন্তা করেন, হায় হায় আমার জীবনে আমি এমন কি কাজ করলাম যেই কাজের দ্বারা আমার পাল্লাটা হালকা হবে, আমার পাল্লাটা ভারী হবে, আমার পাল্লাটার ভিতরে নেক আমল উঠবে, আমার পাল্লাটার উপর গুনাহ উঠবে। কি কি কাজ আমার জীবনে আমি করলাম আল্লাহ জানায়া দিল। আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, ওরে পাল্লা যার হালকা হবে রে তার ঠিকানা হবে হাওয়া নামের জাহান্নামে। এক নম্বর দোজকের নাম হলো জাহান্নাম, দুই নম্বর দোজকের নাম হলো হাওয়া, তিন নম্বর দোজকের নাম হলো জাহিম। জোরে বলেন তিন নম্বর দোজকের নাম কি? এই জাহিম সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে বাকারার ১১৯ নম্বর আয়াতে জানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না। ইন্না আরসালনাকা বিল হক بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم زوري كون ات زوري هرهرنا دي زاي জোরে কন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয় ইন্না আরসালনাকা বিল হক, নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শন রূপে জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সত্য ধর্মের নামটা কি বলেন? সত্য ধর্মের নামটা কি? আল্লাহ জানা দাও গো হাবিব, আমি আপনাকে সত্য ধর্ম সহ এই জমিনে পাঠাইলাম, সুসংবাদদাতা হিসাবে পাঠাইলাম। এ নবীর উম্মত, বাবা মারা গেলে ছেলে মুখের ভিতরে আগুন দেয়, এমন ধর্ম আছে না নাই? আবার আদরের সন্তান জমিন ছেড়ে বিদায়, বাবা হইয়া সন্তানের মুখের ভিতরে আগুন দেয়, এমন ধর্ম আছে না নাই? এটা ধর্ম না, ধর্ম না, ধর্ম না। ধর্ম হলো ওই ধর্ম যেই ধর্মের একজন মানুষ জমিনে আগমন করলে আজান একামতের দ্বারা বরণ করা হয়। আবার ওই ধর্মের মানুষগুলো যদি ভিক্ষুক মারা যায় গরম পানির গোসল, কাপড়ের কাপড়টা নতুন দিয়া আরামের কাপড় পরাইয়া আরামের গোসলটা দিয়া মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়া তার জানাজা পড়াইয়া তাকে সম্মানের সহিত গোসল দিয়া জানাজার ব্যবস্থা করাইয়া কবরে নামানো যেই ধর্মে আছে ওই ধর্ম হলো সত্য। বুকের আওয়াজটাকে বাড়ায়া বলো ধর্মের নামটা হলো কি? ওই ধর্মে আসতে পেরে আমরা খুশি না বেজার? এর কলেজের টুকরা যুবক, সেই ধর্ম হলো ইসলাম। আমার আল্লাহ জানায়া দেয়, আমি আপনাকে সত্য ধর্ম দিয়া পাঠাইলাম, ইসলাম ধর্ম দিয়া পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, কেন জানেন? আপনি তাদেরকে সুসংবাদ দিবেন, ভীতি প্রদর্শন করবেন, আপনি তাদের সামনে জান্নাতের বয়ানগুলো করবেন, তাদের সামনে জাহান্নামের বয়ানও করবেন, যাতে করে তারা জান্নাতের লোভ আনিয়া জান্নাতে আসতে পারে, যাতে করে জাহান্নামের কথাগুলো শুনিয়া জাহান্নামের কাজগুলো সারিয়া দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আপনি দাওয়াত দিবেন, এরপরেও যারা মানবে না এরা জাহিম নামের অধিবাসী হবে, এরা জাহিম নামের জাহান্নামে যাবে। আর এদের ব্যাপারে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ইয়া রাসূলুল্লাহ, এই জাহিম নামের অধিবাসী সম্পর্কে এরা কেন আজকে এই দোজখবাসী হইল, এদের ব্যাপারে আপনি রসুলকে আমি জিজ্ঞাসিত করব না। বলি নাউযুবিল্লাহ। এর কলিজার টুকরা নবীর উম্মত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আমার বরকতের নবী, আমার নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা গোসল করাইতেছেন। এ নবীর উম্মত, গোসল করানো অবস্থায় হঠাৎ করে আমার বরকতের নবীর পিঠের দিকে নজর চলে যায়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বরকতের নবীকে গোসল করাই, আপনার পিঠের পিছনে কালো কালো ছোট ছোট দাগ কিসের? নবী আমার জানা দেয়, আয়েশা, এটা কোনো বসন্তের দাগ নয় রে আয়েশা, আমার আল্লাহ আমাকে কোরআনখানা হাতে দিয়ে ঘুমানোর অনুমতি দেয় নাই। আমার আল্লাহ জানা দিল, গো রাসূল, আমি আপনাকে পছন্দ করলাম, আপনাকে আমি এখন পছন্দ করলাম, আপনি একটু তায়েফের ময়দানের দিকে যান, আপনি তায়েফবাসীদের কাছে ইসলামের দাওয়াতগুলো নিয়ে যান, কোরআনের দাওয়াতগুলো নিয়ে যান, হক এবং বাতিলের দাওয়াতগুলো নিয়ে যান, তাওহীদ এবং রিসালাতের দাওয়াতগুলো নিয়ে যান। এ নবীর উম্মত, আমার বরকতের নবী তায়েফের ময়দানে যখন দাওয়াত নিয়ে গেলেন, আমার নবী যখন গিয়া দাওয়াত দিলেন, এর তায়েববাসীরা দেবদেবীর পূজা সারিয়া দাও, বিভিন্ন খোদা বিভিন্ন বস্তুর সেজদা সারিয়া দাও। সূর্য যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায়, ওই মালিকের প্রতি ঈমান আনো, তার পক্ষ থেকে আমি রসুল আসলাম, আমি রসুলের কাছে তোমরা আসিয়া কালিমা পড়ো। আমার নবী যখন এত সুন্দর দাওয়াত দেয়, আমার নবীর দাওয়াতগুলো সবাই মানে না। আমার বরকতের নবীর জান্নাতি জবান মোবারকের কিছু কথা তারা মানিয়া দাওয়াত কেউ গ্রহণ করলো, আবার কেউ গ্রহণ করলো না। ঠিক এমন সময় ওই তায়েববাসী কিছু লিডার আমার বরকতের নবীকে দেখিয়ে দিল, এর বাচ্চারা এই দেখ, এটা পাগল। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার বরকতের নবীকে দেখিয়ে দিল, এটা পাগল, এটা নতুন ধর্মের দাওয়াত দেয়, অতএব আসো, তোমাদের হাতে পাথর দেওয়া হলো, এই পাথরগুলো নিয়ে তোমরা ওই পাগলের গায়ে দেওয়া শুরু করো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবী নাকি পাগল? আমার নবী পাগল? আমার নবী নাকি পাগল? নবীর পক্ষে যারা আজকে কথা বলতেছে ওনারা কি পাগল? কিন্তু বলা তো হচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এটা নবীকেও বলেছিল। আজকে যারা উলামায়ে কেরামকে পাগল বলছেন, এই শব্দটা নবীকেও বলা হয়েছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। नबीर उम्मतेर दल ताएबबासीगण छोटो छोटो बाच्चादेर हाथे पाथर दिया बोल्लो ओ बाच्चारा एटा पागल जाओ तोमरा पाथर मारा शुरू करे दाओ। ओई बाच्चागुलो आसिया जखन पाथर मारा शुरू करलो ओई पाथरेर आघात आमार बरकतेर नबी सह्य करते ना पारिया आमार नबी पीठ मुबारक पातिया धरलो आमार बरकतेर नबीर उपरे आमार आल्लाह जानाया दिलो ओ हबीब एई ताइफेर मैदाने दावत दिते गिया आपनार मनटा कि खराब आपनार मनटा केन मलिन ओगो हबीब मनटा मलिन बानाबेन ना आमार आल्लाह जानाया दिलो किताबुन उनसिला इलाइका फाला फाला يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين हबीब अपने किताबेर आलोके दावत दें। दावत देवार क्षेत्रे कोनो संकीर्णता थाका उचित नय। या रसूलल्लाह दावत दीते बला हयेछे आपनि दावत दें। हेदायतेर मालिक आपनि ना। आवाज दिया बोलेन हेदायतेर मालिक के। ईमान तो जारा आनबे गो या रसूलल्लाह जारा मुमिन ताराई ईमान आनबे। हेदायत जादेर नसीबे आछे ताराई केवलमात्र ईमान आनबे। जार कपाले हेदायत नाई ओर परिवार 14 पुरुष मुसलमान हबे किन्तु हेदायत नसीबे जुटबे ना। नबीर उम्मतेर दल आमार आल्लाह जानाया दिल हबीब आपनाके आमी बोलेছিলাম सत्य धर्म इस्लाम दिया आपने गिया ताओहीदी रिसालातेर पक्षे दावत दिबेन। आपने गिया तादेर सामने एई दावतगुलो दिलेन। आपने तादेरके सुसंबादगुलो शुनाइछेन। आपने तादेरके जहन्नामेर आजाबेर कथागुलो शुनाइछेन। सत्कर्म करले कि होबे आपने शुनाइछेन। असत्कर्म थेके फिरे आसते होबे एई दावतगुलो तादेर काछे दिछेन। आपने जमीन सेरे चले गेछेन साहाबाए केराम दिएछेन। साहाबाए केराम जमीन सेरे विदाय होयेछे स्टेपे स्टेपे। कियामत पर्यन्त हजरत उलामाए केरामरा एई दावाती काजगुलो चालाइछे। एई दावाती काजगुलो चालाइते जाइया उलामाए केरामेर कत कष्ट कत निर्यातन हजारो निर्यातन उपेक्षा करे उलामाए केराम। एई दावतगुलो मानुषेर काछे जखन एकटा एकटा करे पौंछाया दिएछे ओरे नबीर उम्मतेर दल एत सुंदर दावत देवार पर आल्लाह बोले जारा मानबे ना जारा ग्रहण करबे ना ओरा जाहिम नामेर अधिबासी होबे एबं वाला तुसअलु अन असहाबिल जाहिम एई जाहिम नामेर अधिबासीदेर सम्पर्के आमी रसूल कियामतेर मैदाने आपनाके प्रश्न करब ना जे एरा केन জাহান্নামে আসলো। এ নবীর উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে তার হাবিব ডাক দিবেন আল্লাহ আমার সমস্ত উম্মতগুলো কি জান্নাতি হইল কিনা। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ জানায়া দিবে হাবিব আপনার উম্মতগুলো এখন পর্যন্ত সবাই জান্নাতি হয় নাই। এরা কোথায়? কয় এরা জাহিম নামের জাহান্নামে পুরিয়া কয়লার মতো কালো হয়ে গেছে। এরা জাহিম নামের জাহান্নামে পুরিয়া কয়লার মতো কালো কালো। নবী আমার চিৎকার দিয়া কাঁদবেন আল্লাহ আমার উম্মতগুলো কয়লার মতো কেন কালো? আপনি ওয়াদা করেছেন আমার উম্মতগুলোকে সবার আগে জান্নাত দিবেন, তাহলে আমার উম্মতগুলো এখন পর্যন্ত কেন তারা জাহিম নামের দোজকের ভিতরে পুরিয়া কয়লা হয়ে গেল? আল্লাহ ডাক দিলেন, ও গো হাবিব, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাদিরা। আমি কি আপনাকে সত্য ধর্ম ইসলাম দিয়া পাঠাই নাই? আমি কি আপনাকে এই দাওয়াতগুলো দিতে বলি নাই? আপনি এই দাওয়াতগুলো মানুষের কাছে একটা 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 করে দিয়েছেন, এরপরেও যারা মানে নাই এরাই তো জাহিম নামের অধিবাসী হইছে। আর এদের ব্যাপারে আপনি রসুলকে আমি জিজ্ঞাসা করব না, আমি ওয়াদা দিয়েছি। ও নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার জবান দ্বারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এদেরকে জান্নাতের অধিবাসী করবে। এটা কখন? যার যার পূর্ণাঙ্গ জীবনের ফলাফলের পরে সমস্ত আযাব ভোগ করিয়া জাহিম নামের জাহান্নামের অধিবাসী হইয়া কয়লার মতো কালো যখন উম্মতগুলো হবে, প্রাপ্ত শাস্তি পাওয়ার পরে আল্লাহ নবীর ইজ্জতের কারণে জান্নাত দিয়ে দিবে। ওই দিন আমার আল্লাহ ডাক দিবে, ও হাবিব, চোখের পানি আর ছাড়বেন না ইয়া রাসূলুল্লাহ। আপনার চোখের পানি আমি মঞ্জুর করলাম, আমার ওয়াদা অনুযায়ী আজকে জাহিমবাসীদেরকে আমি মাফ করে দিলাম। 4 নম্বর দোজকের নাম হলো সাকর। জোরে বলেন কি নাম? সাকর। এই সাকর সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে আল মুদাসসির 26, 27, 28 3টা আয়াতে জানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? সূরায়ে আল মুদাসসির। আয়াত নম্বর হলো 26, 27, 28। আল্লাহ জানায়া দেন, সাউসলিহি সাকর ওয়া মা أضراك ما سقر لا تبقي ولا نظر নবীকে আল্লাহ জানায়া দেয়, সাউসলিহি সাকর, আমি আপনাকে প্রবেশ করাবো, দাখিল করব সাকর নামের অগ্নিতে। নাউযুবিল্লাহ। ওমা আদরাকা মা সাকার, ওগো হাবিব, আপনি কি জানেন সাকর নামের আগুনটা কি, অগ্নিটা কি, আপনি কি জানেন? লা তুবকি ওয়ালা নাযার, সাকর নামের অগ্নিটা এত বড় ভয়াবহ আগুন, যার ভিতরে গোলাম পড়বে, আল্লাহ জানায় তাকে ছাড়বে না, তাকে অক্ষত রাখবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এ নবীর উম্মত, লোহা লোহা লোহার অভ্যাস হলো চুম্বুককে পাইলে লোহাটা নিয়ে ধরে, আর সাকর নামের আগুনটার অভ্যাস হবে গুনাহগার পাইলে টানিয়া ধরবে, গুনাহগারকে পাইলে সাকর টানিয়া ধরবে। গুনাহগারকে আল্লাহ অক্ষত রাখবেন না, ছাড়বেন না, ধরে রাখবেন। যখন গোলামের শরীরের গোশত চামড়াগুলো গলিয়া 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 জমিনে পড়বে, ওই গোলামটা পিপাসায় যখন কাতরাইতে থাকবে, বলবে পানি পানি পানি। ওই গোলামের ঘাম পড়ছিল, সেই ঘামগুলো আনিয়া, দুর্গন্ধযুক্ত পুঁজগুলো আনিয়া জাহান্নামীদের শরীর থেকে পড়ে যাওয়া যত দুর্গন্ধ ময়লা আছে, এগুলো পানি আনিয়া যখন ওই গোলামটাকে দেওয়া হবে, নে পান কর। কারা দিবে? কারা? আলাইহা তিসআতা আশার। নাউযুবিল্লাহ বলেন। আলাইহা মালাইকাতুল জোরে বলে। ওই ফেরেশতাদের অন্তরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। ওই ফেরেশতাদের অন্তরে কোনো দয়া থাকবে না। ওই দিন ফেরেশতারা যখন তাকে এই খাবারটা দিবে, গোলামটা যখন মুখের ভিতরে দিবে, ভোগ গেলার সঙ্গে সঙ্গে তার দেহের ভিতরের যত নারী বুড়ি যাই কিছু আছে সব পায়খানার রাস্তা দিয়া সব জমিনে পড়িয়া যাবে। নাউযুবিল্লাহ, আযাব সহ্য করা যাবে না। অতএব আল্লাহর আদালতে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, ওই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, পারবো না। অতএব ওই জাহান্নামের আযাব থেকে আমাদের সবাইকে বাঁচান। জোরে পড়েন আমিন। ৫ নম্বর দোজকের নাম হলো সাঈর। জোরে বলেন কি না? এই সাঈর সম্পর্কে আমার আল্লাহ সূরা নিসা ৪ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠায় শুরু, ১৭ নম্বর পৃষ্ঠার শেষের 2 লাইন, আয়াত নম্বর হলো 10। গলাটাকে ছেড়ে দিয়া বলা যায় কি আল্লাহু আকবার? সূরা নিসার ১০ নম্বর আয়াত আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ওয়াসায়াসলাউনা আমার আল্লাহ জানা দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের সম্পদগুলো জুলুম করে খায়। আছে না নাই? যারা এতিমের সম্পদগুলো জুলুম করে খায়, বাবা সন্তানদের সম্পদগুলো বন্টন ঠিক মতো করে যায় নাই, ভাইয়ের কাছে দিয়ে গেছে, বাবা জমিন ছেড়ে বিদায়, কিন্তু এখনো রয়ে গেছে ভাইয়ের কাছে, বোন পাও না। কিন্তু এই এতিমের সম্পদ ভাইয়েরা মেরে খায়। কুমিল্লার জমিনে এমন ভাই আছে না নাই? বারবার আসিয়া কান্দে, ও মিয়া। কুমিল্লা বড় ভাইরে কি কয়? জোরে কন, মিয়া। ও মিয়া, কই মিয়া? কয় কিতা? কয় সম্পদটা দিবেননি মিয়া। কয় কি এর সম্পদ? আব্বা তোরে বিয়া দিছে না, হ্যান্নে কাড়া গাড়ি। কথা কয় না? শালি আইলে যেমনে বাজার করে, বই নাইলে এরম বাজার করেনি। আপনাকে দেশে এরম আছে? মুখো বরিশালের কথাই না কইছি, আপনাকে দেশেও আছে। দেখছেন অবস্থা। আল্লাহ জানায়া দেয় এরা হলো জালেম। জোরে বলেন কি? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা এতিমের সম্পদগুলো জুলুম করে খায়। আজকে ভাই বোনের সম্পদগুলো জুলুম করে খাইতেছে। বাবা মারা গেছে, চাচার কাছে ভাতিজা মানুষ হয়েছে, বড় হইছে, কাড়াকাড়ি। কয় তোকে আমি পালছি, খাওয়াইছি, মানুষ করছি, সম্পদ কাড়াকাড়ি। কারণ রেকর্ড নিয়ে আগে করে গেলাইছি। আসেনি? জমিনের ভিতরে একটাও নাই। তার কারণ তুই এতিমের সম্পদগুলো জুলুম করে খাইলি। না না, এতিমের সম্পদ তো জুলুম করে খাও নাই, তাজা আগুনগুলো নিজের পেটের ভিতরে ভর্তি করে নিয়েছো। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات। এই জমিনের ভিতরে যারা লোভ লালসা করিয়া, আরাম করিয়া লোভ লালসা করিয়া, হারাম টাকা কামাই করিয়া আরাম করছে। আছে না নাই? হারাম টাকা কামাই করিয়া যারা আরাম করবা গো, ওই আরামটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পরিবেষ্টন করে দিবে। নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল যারা পরের সম্পদ জুলুম করিয়া আনিয়া আরাম করে ওই আরামটা তার জাহান্নামের আগুন। হারাম টাকা কামাই করিয়া যারা দামি গাড়িতে ঘুরতেছে ওই চাকা তো ঘুরতেছে তাকে জাহান্নামের দিকে রওনা দিছে। এতিমের সম্পদগুলো যারা জুলুম করিয়া খাইতেছে ওই সম্পদ দিয়া যে আরাম আয়েশ উপভোগ করতেছে এই আরামটা হলো তার জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারি। এই জমিনে যারা দুঃখ করে চলে গো, হারাম ধরে না, সোয় না, খায় না, কষ্ট করে চলে, এরপরেও হারামের কাছেও যায় না, আমার আল্লাহ জানায়া দেয় মুমিনের এই দুঃখটাই মুমিনের জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। এ নবীর উম্মতের দল, আল্লাহ জানায়া দেয় এর গোলাম যারা এতিমের সম্পদগুলো জুলুম করে খাও। আরো 2-3 বছর আগে পত্রিকাতে একটা রিপোর্ট আসছে, মাগুরা জেলার ভিতরে একটা চেয়ারম্যানের নাম কইতাম না, চেয়ারম্যান বালা এমনি একজন জনপ্রতিনিধি ডাইরেক্ট পায়খানা খেয়ে ফেলাইছে। আমার কথা কয় না, আর একটু জোরে কন। কি খাইছে? হালাল না হারাম? এখন প্রশ্ন হলো যে হুজুর পায়খানা কেমনে খায়? পত্রিকায় সাংবাদিকরা লিখছে আমাদের কিছু করার নাই, একটা বাজারে 4টা টয়লেট পাস হয়েছে। কয়টা? জোরে বলেন। 4টা। 4টার ভিতর দিয়া মাশাআল্লাহ জনপ্রতিনিধি সাহেব, নাম নিলাম না, উনি 2টা করেছেন, বাকি পায়খানা 2টি খেয়ে ফেলেছেন। কথা বুঝেন নাই? সাংবাদিকরা লিখছে, তো সাংবাদিকরা তো সুন্দর করে লিখতে পারে। কয় শেষ পর্যন্ত তাহলে চেয়ারম্যান সাহেব না জনপ্রতিনিধি সাহেব পায়খানাই খেয়ে ফেললো। এরকম হাজারো পায়খানা খাওয়ার নেতা আমাদের জমিনে আছে না? না এরে নবীর উম্মতের দল, 6 নম্বর দোজকের নাম হলো হুতামা। এই হুতামা সম্পর্কে আমার আল্লাহ সূরা হুমাযার 4, 5, 6 3টা আয়াতের ভিতরে জানায়া দেয়, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহু আকবার। ওয়ামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ জানায়া দেয়, কাল্লা, কখনোই না, সে অবশ্যই আসবে পিষ্টকারীর ভিতরে। নাউযুবিল্লাহ। ওমা أدراك ما الحطمة يا رسول الله. আপনি কি জানেন পিষ্টকারী কি, হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা। পিষ্টকারী হলো আমি আল্লাহর হাতের প্রজ্বলিত আগুন। নাউযুবিল্লাহ। ও নবীর উম্মত, এই জমিনের ভিতরে আমার আল্লাহ 1 ভাগ আগুন দিয়া পাঠাইল, 69 ভাগ আগুন আল্লাহর কাছে আল্লাহ জমা রাখিয়া দিল। এ নবীর উম্মত, 1 ভাগ আগুনে যদি চকবাজার মার্কেট গুলিয়া পুরিয়া ধ্বংস হয়ে যায়, বাসাবাড়ি পুরিয়া ধ্বংস হয়ে যায়, মার্কেটগুলো পুরিয়া ধ্বংস হয়ে যায়, তাহলে 70 ভাগ আগুন যখন এক জায়গায় দেওয়া হবে আর ওই আগুনের ভিতরে যখন গুনাহগারকে ফালানো হবে, এবার চিন্তা করে দেখেন ওই আগুনের তাপদাহে গোলামের কি অবস্থা হবে। গোলাম ওই দিন শরীরের চামড়াগুলো খসিয়া খসিয়া পড়বে, গোশতগুলো গলিয়া গলিয়া পড়বে। গোলাম চিৎকার দিয়া বলবে হয়তো আমার এখন মৃত্যু হবে, কিন্তু আযাবকারীর মৃত্যু আর কোনদিন হবে না। নাউযুবিল্লাহ। 7 নম্বর দোজকের নাম হলো লাজা। এই লাজা সম্পর্কে আমার আল্লাহ সূরা মাআরিজ 15 এবং 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়, কাল্লা ইন্নাহা লাযা। نزاعة للشوى الله جنايا دن كلا كخنوينا ইন্নাহা লাযা এটা আমার লেলিখানা আগুন নাউযুবিল্লাহ আমার আল্লাহ জানায় দায়ের গোলামের দল এটা হলো আমার লেলিখানা আগুন এই লেলিখানা আগুনে গোলাম যখন পড়বে গো নাযাআতাল লিশাওয়া গোলামের চামড়াগুলো তুলে নেওয়া হবে জোরে বলি নাউযুবিল্লাহ ও মুরাব্বি ও যুবক তরুণেরা পর্দার আড়ালের মা এবং ভগ্নীরা আপনাদের হাতে এবং পায়ে ধরে জানায়া গেলাম জাহান্নামের কাজগুলো সারিয়া দেন আল্লাহর পথে আসেন হকের পক্ষে আসেন হকের কথাগুলো বলেন এবং শুনেন সাহায্যকারী হবেন কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।